নির্বিঘ্নে সম্পন্ন হলো মাধ্যমিকের প্রথম দিনের বাংলা পরীক্ষা। শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে থেকেই মালদার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল জোরদার নিরাপত্তা। প্রথম দিনের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র অনেকের সহজ হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা, কিন্তু পরীক্ষার সময়সীমা এগিয়ে দেওয়ার কারণে অনেককেই সমস্যায় পড়তে হচ্ছে। সাত সকালে তাড়াহুড়ো করে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হচ্ছে। এদিন মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ কড়া নজরদারি চালানো হয়। সকাল পৌনে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজকে বাংলা পরীক্ষা ছিল আমাদের, মোটামুটি ভালোই হয়েছে। কোয়েশ্চেন সহজই ছিল, ভালোই হয়েছে। একটু জাস্ট কোনি কোয়েশ্চেন গুলো একটু মানে ই হয়েছিল, কিন্তু মোটামুটি ভালো হয়েছে। আগামীকাল কি পরীক্ষা হবে? আগামীকাল ইংলিশ পরীক্ষা। প্রিপারেশন কেমন চলছে? প্রিপারেশন ভালোই আছে। আর যারা অনেক দূর থেকে আসে, আমরা নাই মালঞ্চপল্লিবাসী, তাদের আমাদের কাছে, কিন্তু যারা অনেক দূর থেকে আসে তাদের জন্য সমস্যা। আর কিছুদিন আগে যে ঠান্ডা ছিল, সেই ঠান্ডা যদি এই সময় থাকতো তাহলে মানে অনেকটাই অসুবিধা হতো বেশি। আমার নাম হিমাদ্রি প্রামাণিক, আমি রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম স্কুলের স্টুডেন্ট। আজ আমাদের ছিল বাংলা পরীক্ষা। কোশ্চেন যে খুব খারাপ সেটা বলবো না, তবে একটু হলেও ঘুরিয়ে এসেছে, কারণ আমাদের সকলের একটা এক্সপেকটেশন ছিল যে বাংলার উৎসব আসবে, সেটা আসেনি। ঠিক আছে, আমাদের একটা এটাও ধারণা থাকে যে প্রত্যেকবার বিজ্ঞান বিষয়ক আসে, এবারও তাই এসছে। মানব সমাজের কল্যাণে বিজ্ঞানের ভূমিকা তো সব মিলিয়ে মোটামুটি ঠিকই, তবে যতটা ভেবেছিলাম যে 2024 সর্বশেষ পরীক্ষাতে সহজ কোশ্চেন হবে, একটু হলো একটু ঘোরানো। এই প্রিপারেশন কেমন ছিল? প্রিপারেশন বলতে সত্যি কথা, মাধ্যমিক যে লেভেলে পরীক্ষাটা, আগামী দিনের বা আগামী বলতে অতীতের কোশ্চেন গুলো দেখলে অনেকটা পারা যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই ঘোরানো এসছে। প্রিপারেশন মোটামুটি আমাদের ভালোই ছিল, অন্তত আমার ক্ষেত্রে। আমি রাত দিন পড়েছি ভালো করে, মোটামুটি সবটাই লিখে আসতে পেরেছি, কিন্তু সময়ের তো একটা ব্যাপার থেকে যায়, সময় কাউকে ক্ষমা করে না, সেই কারণে কিছু কিছু প্রশ্ন যেমন একটু হলেও ছোট হয়েছে। আগামীকাল রয়েছে আমাদের ইংলিশ পরীক্ষা, জানি না তবে আজ যেমন কোশ্চেন হয়েছে, আশা করি এরপরে প্রত্যেকটা পরীক্ষায় আরো ভালো হবে, সহজ কোশ্চেন হবে। 12টা থেকে তোমাদের পরীক্ষা ছিল, সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে 9:45। এইটা নিয়ে ভীষণ একটা মতবাদ, মানে এইটা সত্যি আমাদের কাছে অন্তত একটা খুব খারাপ বিষয়, কারণ আমরা সকলেই একটা এক্সপেকটেশন রাখি এই যে বাড়িতে যাওয়ার পর একটু না ঘুমিয়ে পারা যায় না, গোটা রাত্রি জেগে যদি আমরা পড়ি পরের দিন সকালবেলা কি অসুস্থ হয়ে যেতেই পারে, আর আমরা সকালবেলা ওষুধ খাওয়ার সময়টাও পাবো না, কারণ সরাসরি ঘুম থেকে উঠে পড়া তো পড়া দেখা দূরের কথা, গোটা রাত তার জন্য রয়েছে তবে ঠিকই, কিন্তু সকালবেলা এসেই পরীক্ষায় হলে বসাটা একটু হলেও ভীষণ চাপের। আমার মতে এটা 12টা ঠিক ছিল, কিন্তু 2024 সবটাই কেমন যেন একটু নড়বড়ে হয়ে যাচ্ছে। কি নাম তোমার? আমার নাম রাজনা পান্ডে, বাল্য বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র।